রাহাজানি করত, একজন আরেকজনকে খুন করতে দ্বিধা করত না, ভাই বোনের সঙ্গে জিনা করত, বাবা মেয়ের সঙ্গে জিনা করত। এই দুরবস্থায় যখন জগৎটা অন্ধকারে নিমজ্জিত ছিল, একমাত্র ওই আদম জাতিকে পবিত্র করার জন্য, জগৎকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালাইয়া ওই নবীকে শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষদেরকে বুঝাইবার জন্য একটা সূরত মুবারক দান করা হয়েছিল। এই সূরত মুবারকটাকে বলা হয় সূরতে বাশার। মূলত মানুষ হাকিকত রাসূল আল্লাহ নূর, কথা কোন ঠিক কিনা? মূলত মানুষ হাকিকত রাসূল আল্লাহ। বাবা জি আমার বন্ধুরা, আমার আজকে নবীজিকে মাটি বানাইবার জন্য অনেক বাইরা ব্যস্ত, কোরআন শরীফের দলিল দেয়, কয় আল্লাহ তো কোরআনে নবীরে কইছে নবী মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কথা কোন ঠিক না বিধে? ও আমার বাবাজিরা বন্ধুরা, তাফসীর শুধু করলে হবে না, তাফসীর বুঝা করতে হবে আমার বাবাজিরা। এখানে সব উলামায়ে কেরাম জানেন কুলের ফাইল হচ্ছেন আল্লাহর রাসূল, কথা বলেন ঠিক না বিধে? নবীজিকে মানুষ কেন বলা হইল? আল্লাহ কি নবীরে মানুষ কইছে? নবীজিকে মানুষ বলতে, মাটির মানুষ বলতে আল্লাহর লজ্জা লাগে। নবীজিকে মাটি বলে সম্বোধন করতে আল্লাহ তাআলার লজ্জা লাগে, এই জন্য আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে মানুষ বলতে পারবো না, আপনি বলে দিন, কুল আপনি বলে দিন। সুবহানাল্লাহ, কইতেন না? এটা কি আল্লাহর কথা না নবীর কথা? বাবা জিরা আমার, নবীজিকে মানুষ বলতে আল্লাহর লজ্জা লাগে গো, এই জন্য আল্লাহ এখানে মাধ্যম ব্যবহার করে বলেছেন কুল ও রাসূল আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতো একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ইন্নার অর্থ নিশ্চয়ই হবে না, নিশ্চয়ই হবে না, এই জন্য হবে না, কারণ এটা তো আল্লাহ তাআলার কথা ছিল না, আল্লাহর কথা ছিল না, এই জন্য এখানে অর্থটা নিশ্চয়ই হবে না, এখানে ইন্নার অর্থ হবে মূলত। কথা বলেন কি? মূলত নিশ্চয়ই যদি হইতো তাহলে নবীকে মাটির মানুষ সাব্যস্ত করা হইতো। এখানে ইন্নার অর্থ, যারা গ্রামার বুঝে গ্রামার জানে এরা কখনো ইন্নার অর্থ নিশ্চয়ই তুলবে না, কারণ ইন্নার অর্থ হচ্ছে মূলত, এই জন্যই তার আগে আল্লাহ তাআলা কুল শব্দ ব্যবহার করেছেন, ঠিক না বিধি? রাসূল আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতো একজন। এখন প্রশ্ন হলো, মূলতই নবীকে আমাদের মতো কেন মানুষ বলা হইল? ঠিক না বিধি? নিশ্চয়ই ভাবছেন মূলতই নবীকে কেন মানুষ বলা হইল? বাবা জিনা আমার বন্ধুরা, আমার খুব খেয়াল করেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল সৃষ্টি করেছেন, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীগণ হচ্ছে মুজেজার অধিকারী, কথা বলেন ঠিক কিনা? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সকলেই হচ্ছেন মুজেজার অধিকারী, তবে অন্যান্য নবীগণকে আল্লাহ সীমাবদ্ধতা বজায় রেখে মুজেজা দিয়েছেন, কোন নবীরে একটা, কোন নবীরে দুইটা, কোন নবীরে তিনটা, এরকম সীমাবদ্ধতার মধ্যে আল্লাহ ওই অন্যান্য নবীগণকে মুজেজা দিয়েছেন। এখন দেখেন মুজেজা তাকেই বলা হয় যেটা অলৌকিক ঘটনা, ঠিক না বিধি? আল্লাহ তাআলার বেলায় হবে কুদরত, নবীদের সামনে আছে মুজেজা, ওলি আল্লাহর সামনে কারামত, কথা কোন ঠিক কি? আল্লাহর নবীর আগমনে, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দুচরণ, উল্লাসের আকাশে যদি সূর্য উদিত না হয় আমরা কি দিনের আলো দেখতে পাই? রাতের আকাশে চন্দ্র উদয় না হলে আমরা কি পূর্ণিমার আলো দেখতে পাই? তাই দিনের আলো দেখতে হলে আমার আপনার কাছে আকাশের সূর্যের প্রয়োজন আছে, রাতের বেলা চন্দ্রের আধার দেখতে গেলে আকাশে চাঁদের প্রয়োজন আছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার বাবাজিরা গো, ওই দিনের সূর্য রাতের চন্দ্র আমার নবীর নূর মুবারকের কাছে হার মেনেছে, এই জন্য কবি বলেছেন চেহারায়ে মুস্তফা জব দেখায়া গায়া, চুপ গিয়ে তারে ওর চাঁদ শর্মা গায়া, পড়িয়ে সুবহানাল্লাহ। প্যারে আশিকো কা ভাইয়ো, শায়ের ইয়ে ফরমায়া চেহারায়ে মুস্তফা জব দেখায়া গায়া, যখন জিন্দা নবীর নূরানি চেহারা মুবারক যখন দুনিয়াতে প্রকাশ করা হয়েছে, ওই নবীর নূরের পাওয়ার দেখা চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর সব আলো, এরা লজ্জায় হার মেনে গেছে। সুবহানাল্লাহ।
কারণ সূর্য নিজে আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, রাতে চাঁদ আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, ফুলে ফলে গাছের ডালে, ফুলে ফলে গাছের ডালে পাখির মুখের সুর, নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর। কথা বলেন ঠিক না বেজে আমার বাবাজিরা বন্ধুরা, সূর্যের কিন্তু ওজন আছে, চাঁদের কিন্তু ওজন আছে, নূরের কোন ওজন নাই। নূর চতুর্দিকে নূর বাবাজিরা আমার বন্ধুরা, আমার আমার মায়ার নবী এই পৃথিবীতে সুরতে বসার মানব সুরত নিয়ে এসেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে জগৎবাসীকে শিক্ষা দিতে গিয়া 63 বছর নবী জিন্দেগী কাল মুবারক কাটাইলেন। চন্দ্রের কোন আলো, সূর্যের কোন আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারছেনি। এই জন্য পাকিস্তানের কবি বলেছেন, উনকো ছায়া জমিও পর না পায়া গায়া, নূর সে নূর দেখো জুদা না হুয়া, হমকো আবেদ নবীও পর বারা না জেহে, ক্যা ভালা মেরি আকা কা আন্দাজে হে, জিসে সুর সু মিলিও শেফা পা গায়া, ইয়ে খুদা কে হে রাসূল আল্লাহি আল্লাহ, ইয়ে খুদা কে হে রাসূল আল্লাহি আল্লাহ, জশনে আমদে রাসূল আল্লাহি আল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আমার মা বোনরা যারা শুনছেন, আমার মায়ার নবী দয়ার নবী 63 বছর জিন্দে কাল মুবারক কাটিয়েছেন, চন্দ্রের আলো সূর্যের আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে নাই। যদি নবী মাটির নবী হইতেন নবীর উপর ছায়া ফেলতে পারত, যেহেতু নবী মাটির নবী না নবী নূরের নবী, এই জন্য চন্দ্র সূর্য আমার নবীর সাথে বাহাদুরি করতে পারে নাই, কারণ নূরের কোন ছায়া হয়, নূরের কোন ছায়া হয়, নূর চতুর্দিকে নূর। কথা বলেন ঠিক না বেঠে, এই জন্য আমার বাবাজিরা নবীজিকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন একটা সুরত মুবারক দিয়া, কারণ আল্লাহ তো এক নূর বানায় নবীরে পাঠাইতে পারতেন, ঠিক না বেঠে, সুরত দান করলেন কেন, আমরা বুঝার জন্য, আমাদের শিক্ষা লাভের জন্য আল্লাহ তাআলা নবীজিকে একটা সুরত দিয়েছেন, মানব সুরত, তাই বলে নবীজি মানব, মানব না, নবীজি হচ্ছেন আল্লাহর নূর। কথা বলেন ঠিক না বেঠিক, কারণ নূর বিদায় আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বলা হয় নূরুন আলা নূর, নবীজির আঙ্গুল মুবারক, নবীজির হাত মুবারক, নবীজির চুল মুবারক, নবীর দাঁত মুবারক, রক্ত মুবারক, আঙ্গুল মুবারক, আপাদ মস্তক হচ্ছে মুবারক, সেটা হচ্ছে নূরুন আলা নূর। এই জন্য বাবাজির আমার, আমার আপনার পেশাবের মধ্যে দুর্গন্ধ, আমার আপনার পায়খানার মধ্যে দুর্গন্ধ, আমার নবীজির পেশাব মুবারকের মধ্যে মেশক আম্বরের গন্ধ, নবীজির পায়খানা মুবারকের মধ্যে মেশক আম্বরের গন্ধ, সুবহানাল্লাহ। তাইলে কি বলবেন নবী আমাদের মতো না, নবীর পেশাব মুবারক এটা নূর, নবীজির পায়খানা মুবারক এটা নূর, কিন্তু আমি আপনি দেখবেন এক জায়গায় পেশাব করলে 8-10 বার পেশাব করলে দেখবেন এই জায়গার ঘাস পর্যন্ত মরে যায়, এটা অ্যাসিডের কাম করে, কথা কোন ঠিক কি না, এবং দুর্গন্ধ ছড়ায়। আমার আপনার ওয়াশরুমের মধ্যে দেখবেন 2-3 বার টয়লেট করলে দুর্গন্ধ চলে আসে, কথা কোন ঠিক না বেঠে, মানুষ নাকে কাপড় দেয়, এখন দেখবেন ওডোনিল ব্যবহার করা হয় ভালো ভালো টয়লেট গুলার মধ্যে, অনেক জায়গার মধ্যে এয়ার ফ্রেশনার মারা হয়, মানুষের ময়লার মধ্যে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু নবীজি যেখানে পেশাব মুবারক করেছেন, পায়খানা মুবারক করেছেন, সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে মেশক আম্বরের গ্রাম পেয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না বাবাজি। আমার বন্ধুরা, আমার ইতিপূর্বে আমার নবীর পেশাব মুবারকের আলোচনা আমি করেছিলাম, আজকে শুনুন সহি দলিল দ্বারা প্রমাণ আমার নবীর পায়খানা মুবারকের কেমন গুণ্ডে বাজান, গভীর মনোযোগ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে বাবাজির আমার সহি সুনন দ্বারা প্রমাণ, আমার মায়ার নবী দয়ার নবীর গোলামিতে মশগুল ছিলেন ইসলামের প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবা
পাগল আমার দয়াল নবীর গোলামিতে মশগুল বাবাজির আমার গভীর মনোযোগ সাহাবাই কেরামের মাজলিসে আলোচনা কইরা হঠাৎ এক মুহূর্তে আমার নবীজির হাজত মুবারকের প্রয়োজন হয়েছে নবীজি পায়খানা মুবারক করার জন্য খেজুর পাতার ছাউনি ছিল খেজুর পাতার বেষ্টনি ছিল সেই টয়লেট মুবারক আমার নবীজি টয়লেট করতে গেলেন নবীজি টয়লেট মুবারক করে আসার পরেই সাহাবাই কেরাম দেখতেছেন বাতাসে যখন সুগন্ধ ছড়ায় দিয়েছে সাহাবাই কেরামের নাকের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ আইসা লাগছে সাহাবাই কেরাম পাগল হয়ে গেলেন এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসলো এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসলো তখন তারা যাইয়া দেখতেছেন আমার নবীজি পায়খানা মুবারক করে যখন বের হইলেন নবীজির পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়েছে সাহাবাই কেরাম পাগল হইয়া চলে গেলেন টয়লেট মুবারকের ভিতরে নবীজির পায়খানা মুবারকটা দেখতে কেমন এটা জানার জন্য বুঝার জন্য সাহাবাই কেরাম যখন গেলেন যাইয়া দেখতেছেন পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই কোথায় গেল তারা দিকে দেখতেছেন ঘ্রাণ আছে ঠিক কিন্তু নবীজির পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই বাবাজির আমার বন্ধুরা আমার সব সাহাবাগণ ব্যর্থ হয়ে গেলেন কি রে নবীজির পায়খানা মুবারকটা দেখতে পারলাম না বিষয়টা কি সকল সাহাবাগণ একত্রিত হইয়া হযরত আবু বকর সিদ্দিকের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা দেওয়া হইল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির সহধর্মিণী নবীজির যাকে অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন বাবাজির আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবু বকর সিদ্দিকের মাধ্যমে সকল সাহাবাগণ জানতে চাইলেন ও উম্মুল মুমিনিন আপনি বলে দিবেন আপনার মাধ্যমে আমরা জানতে চাই নবীজির পায়খানা মুবারকটা দেখতে কেমন আমরা আপনার মাধ্যমে একটু জানতে চাই আমরা নবীর উম্মতগণ অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা দেখার সৌভাগ্য হয় নাই আপনি নবীর একান্ত কাছের এটা একমাত্র আপনার দ্বারা সম্ভব হবে সুবহানাল্লাহ কোন মা আয়েশা সিদ্দিকা বললেন ঠিক আছে আপনারা যেহেতু জানতে চাচ্ছেন আমি চেষ্টা করে দেখব আমি আয়েশা চেষ্টা করে দেখব নবীজির পায়খানা মুবারকটা দেখতে কেমন আমি যদি দেখতে পারি আপনাদেরকে জানাবো সুবহানাল্লাহ কোন আমার মায়ের নবীজি মা আয়েশা সিদ্দিকাকে কত ভালোবাসতেন মা আয়েশা সিদ্দিকা আমার নবীর কত তাজিম করতেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আমার জিন্দা নবী আরাম করতেছেন বাজানো এমন একদিন দেখা যায় মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক নবী আরাম করার পরে এই মুহূর্তে নবীজির হাজত মুবারকের প্রয়োজন হইল নবীজি হুজরা মুবারক থেকে বের হইয়া হাজত মুবারকের উদ্দেশ্যে যখন রওনা হইলেন পায়খানা মুবারক করবেন মা আয়েশা সিদ্দিকা তখন সিদ্ধান্ত নিলেন আজকে একটা কৌশল অবলম্বন করব মায়েশা সিদ্দিকা ভাবলে যে আমি আড়ালে দাঁড়ায় থাকব নবীজি একদিকে ঢুকবে একদিকে বের হবে আমি আয়েশা আরেক দিকে গিয়ে ঢুকবো আরো জোরে কোন সুবহানাল্লাহ কারণ তিনি তো নবীজির স্ত্রী ছিলেন কথা কোন ঠিক যাবে ঠিক নবীজির সহধর্মিণী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছন পিছন যায়া তিনি আড়ালের মধ্যে লুকিয়ে রইলেন সিদ্ধান্ত হলো যে নবীজি একদিকে বের হবেন আরেকদিকে আমি আয়েশা গিয়ে ঢুকবো দুইটা দেখে ফেলবো যে নবীজির পায়খানা মুবারকটা কেমন সুবহানাল্লাহ কোন গভীর মনোযোগ ও নবীর উম্মতরা শুনেন মা আয়েশা সিদ্দিকা আমার দয়াল নবীর পিছন পিছন গেলেন বাজানো আমার কামলিওয়ালা নবী হাজত মুবারক শেষ করলেন পায়খানা মুবারক করে যখন বের হলেন বলেন তো আমার নবীর কাছে কোনো গোপন জিনিস আসেনি মা আয়েশা সিদ্দিকা যে গেছেন আমার নবী দেখে কি দেখে নাম বাবা জিরা আমার আমি আপনি চামড়ার চোখ দিয়ে শুধু চোখের সামনে দেখি কিন্তু আল্লাহ নবী নূরের নবী সামনে যতটুক দেখে পিছনে ততটুক দেখে দাইনে যত ততটুক দেখে বামে ততটুক দেখে কথা বলেন ঠিক না বিঠে বাবা জিরা আমার আল্লাহর সৃষ্টির মধ্যে যত গোপন রয়েছে নবীর কাছে কোনো গোপন নাই কারণ নবীর কাছে সব কিছু আল্লাহ জাহির করে দিছে কথা বলেন ঠিক কিনা মা আয়েশা সিদ্দিকা আড়ালে লুকাইলে কি হবে গো আমার নবী তো জানতেন দেখতেন কথা বলেন ঠিক কিনা নবীজি পায়খানা মুবারক করে একদিকে বের হলেন আরেক দিকে গিয়া মা আয়েশা সিদ্দিকা ঢুইকা গেলেন ও বন্ধু মা আয়েশা সিদ্দিকা মেশক আম্বরে গ্রাম পাইতেছেন কিন্তু চতুর্দিকে তাকায়া দেখেন পায়খানা মুবারকের তো কোনো চিহ্ন নাই
এত চেষ্টা করলেন উনি খুব তাড়াতাড়ি যে নবী বের হবেন আর তিনি ঢুকবেন, এরপর উনি দেখা যায়। কিন্তু দেখা যায় কি যে নবী যখন বের হলেন আয়েশা সিদ্দিকার সঙ্গে সঙ্গে ঢুকলেন, চতুর্দিকে তল্লাশ করলেন, পায়খানা মুবারক নাই। লক্ষ্য করে তিনি দেখলেন নবীজি যেখানে পায়খানা মুবারক করেছিলেন ওই জায়গার বালিগুলা একটু ভিজে আছে, জায়গা যেখানে নবীজির পায়খানা মুবারক করেছিল এই জায়গার বালিগুলা একটু ভিজা, সঙ্গে সঙ্গে ওই ভিজা বালিগুলা আয়েশা সিদ্দিকা ভিজা বালিগুলা হাতের মধ্যে লইয়া যখন নাকের কাছে নিলেন, তিনি দেখতেছেন গো ওই জায়গা থেকেই মেষ্ক আম্বরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমার নবীর কদমে আয়েশা নবীর কদমে চুম্বন দিলেন, ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনার কদমে একটা প্রশ্ন রাখতে চাই। মুস্কি হেসে আমার নবী বলতেছেন আয়েশা গো কি প্রশ্ন তুমি করতে চাও? আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি গুস্তাকি মাফ করবেন নবী গো, আপনার উম্মতেরা আপনার নুরানি পায়খানা মুবারক থেকে মেষ্ক আম্বরে ঘ্রাণ পেয়েছিল, আজকে যখন আপনি পায়খানা মুবারক করেছিলেন আমি আড়ালে ছিলাম। নবীজি বলছেন আয়েশা গো রসুল থেকে কি তোমরা কখনো আড়াল থাকতে পারো? আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়েশা ঢুকেছিলাম দেখার জন্য কিন্তু দেখতে পারলাম না, বিজা বালিগুলা দেখলাম ওই বালি থেকে মেষ্ক আম্বরের ঘ্রাণ। নবী গো আপনি বলুন আপনার নুরানি পায়খানা মুবারকটা কোথায় যায়? আমার জিন্দা নবী তখন ডাক দিয়ে বলতেছেন এ আমার আয়েশা, নবী একটু হিট করে বলতেছেন আয়েশা আইয়ুকুম মিসলি আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কইতেন না নবীজি আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করে বসলেন আয়েশা আইয়ুকুম মিসলি আমি কি তোমাদের মতো? আয়েশা সিদ্দিকা আদবের সহিত নবীর কদমে দাঁড়ায় রইলেন, কারণ বাবাজির আমার কোন নবীর স্ত্রী কোনদিন নবীকে স্বামী বলে ডাকেন নাই, নবীজির এগারো জন বিবির মধ্যে একজনও কোনদিন নবীকে স্বামী বলে ডাকেন নাই। নবীর সাহাবাগণ আবু বকর সিদ্দিক আয়েশা সিদ্দিকার বাবা ছিলেন কিন্তু কোনদিন নবীজিকে মেয়ের জামাই বলে ডাকেন নাই, সব সময় নবীর কদমে পড়ে থাকতেন। আয়েশা সিদ্দিকা নবীর কদমে দাঁড়ায় রইলেন, এমন সময় নবী কেঁদে কেঁদে বলতেছেন আয়েশা গো ও আমার আয়েশা আমি তোমাদের মতো না, আমি আল্লাহর রসুল। আয়েশা আমি রসুল যখন পায়খানা করতে যাই জমিন গুলা হা কইরা বৈশা থাকে সেটা গিলার জন্য। আয়েশা গো পৃথিবীর